আসসালামু আলাইকুম। এবার কিন্তু আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো এই যে তোমরা ট্রেনিং করছো এখানে, তোমরা এখন কি টেকনিশিয়ান? টেকনিশিয়ান মানে কি কারিগর? কোন সেক্টরের কারিগর? আরএসি অর্থ কি? রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আমরা বলি ফ্রিজ এসি সার্ভিসিং। তো এই ফ্রিজ এসি সার্ভিসিং করতে গেলে প্রাথমিকভাবে কাজ করা যায় এমন কিছু টুলস প্রয়োজন হয়। তো অনেক টুলস নিয়ে তো তুমি সার্ভিসিংয়ে যাইতে পারবো না, যে কয়টা টুলস ইমার্জেন্সি প্রয়োজন যেটা হলে তুমি কাজ করতে পারবা বা একজন টেকনিশিয়ান কাজ করতে পারবে, এই একটা লিস্ট তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এই যন্ত্রপাতিগুলো হইলে তোমরা সহজে সার্ভিসিং কাজে যাইতে পারবা। কি কি যন্ত্রপাতি লাগবে এবং যন্ত্রাংশ লাগবে যেগুলো তোমার কাছে থাকলে তুমি একজন টেকনিশিয়ান হিসেবে সার্ভিসিং এ যাইতে পারবা। আমরা প্রথমে দেখি যে আমাদের আসলে কি কি লাগবে। প্রথমে আমাদের কি লাগবে, মনে করো যে একজন কাস্টমার কমপ্লেন দিল যে আমার ফ্রিজের সমস্যা, ফ্রিজটা চলছে না অথবা ঠান্ডা হচ্ছে না। তখন আমি একজন টেকনিশিয়ান, আমি ওখানে সার্ভিসিং এর কাজে যাব, আমার কি লাগবে এই মুহূর্তে? আমার যদি জানা না থাকে, লিস্টেড না থাকে, আমার যদি যন্ত্রপাতি গোছানো না থাকে, তাহলে কি আমি কাজে যাইতে পারবো? কাজে যাইতে পারবো না। এই জন্য আমার দরকার যে সাধারণ অবস্থায় প্রাথমিকভাবে একটা ফ্রিজ সার্ভিসিং করতে যে জিনিসগুলো লাগবে স্বল্প পরিসরে, এই জিনিসের নামগুলো আমরা এখানে লিখছি এবং এইগুলা কোনটার কি কাজ এটা একটু আমরা জেনে নিই। তো প্রথমে আসো, আমরা দুইটা শখ করছি, একটা হলো যন্ত্রপাতি আর একটা হলো যন্ত্রাংশ মানে কি পার্টস। দুইটা জিনিসই আমার লাগবে, আমার যন্ত্রপাতিও লাগবে এবং পার্টসও লাগবে। আমি এক জায়গায় কাজে গেছি একটা ফ্রিজের, এখন যায় দেখি যে রিলের সমস্যা, ওভারলোডের সমস্যা। এখন ওখানে যাইতে আমার 20 টাকা 50 টাকা খরচ হয়েছে, আমি এটার জন্য আবার আসব, আসার পরে আমি আবার লাগাই দিব, তারপরে আমার সার্ভিস চার্জ দিবে, আমার সময়ের অপচয় হলো না? এই জন্য সম্ভাব্য যে সকল পার্টস নষ্ট হইতে পারে একটা ফ্রিজের, ওই পার্টসগুলো আমি ব্যাগের মধ্যে লাগবে। যে যন্ত্রাংশ দিয়ে আমার ফ্রিজের কাজটা করতে হবে ওই যন্ত্রাংশগুলো আমি একটা ব্যাগের মধ্যে রাখবো লিস্টেড করে, সেই লিস্টটাই এখন আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমাদের কি লাগবে, আমরা একটা ফ্রিজ চেক করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে, যেহেতু ফ্রিজ বিদ্যুতে চলে তাহলে বিদ্যুৎ চেক করার জন্য আমাদের প্রয়োজন কি, একটি টেস্টার প্রয়োজন। আমরা কিন্তু প্রথমে নিছি কি, একটি টেস্টার লাগবে, কারণ যদি লাইনের সমস্যা থাকে তাহলে কি আমাকে এই টেস্টার দ্বারাই প্রথমে কি এই লাইনের সমস্যা আমার চেক করতে হবে, যে পাওয়ার প্লাগের সমস্যা থাকে, লাইনের সমস্যা থাকে, ফেজ আছে কিনা, কারেন্ট আছে কিনা বা বডি আছে কিনা, ইত্যাদি চেক করার জন্য আমার এই টেস্টারটা প্রয়োজন। তো আমরা একটা টেস্টার নিলাম, এরপরে কি লিখছি যে প্লায়ার্স। প্লায়ার্স তো তিন ধরনের আছে, কম্বিনেশন, নোজ এবং কাটিং। আমরা যদি ফ্রিজের কাজ করতে যাই একটা নোজ প্লাস হলে আমাদের এনাফ, যদি আমরা তিনটে রাখতে পারি রাখবো, কম্বিনেশন, কাটিং, নোজ, আমরা যদি একটা করে তিনটা রাখি আমাদের জন্য ভালো, না থাকলে নোজ প্লাস হলেও আমরা কাজ করতে পারবো। তারপরে আসেন, এরপরে আমাদের কি লাগছে দেখেন, কাটিং প্লাস, নোজ প্লাস, স্ক্রু ড্রাইভার এবং টেস্টার নিলাম, যন্ত্রপাতি নিলাম চেক করার। এরপরে কিন্তু আমার মেইন জিনিসটা লাগবে, পরিমাপ জিনিস। পরিমাপক জিনিসটা এখানে কি, ক্লিপ অন মিটার। কি পরিমাপ করব, বিদ্যুৎ পরিমাপ করব এবং ফ্রিজের মধ্যে যে কম প্রেশার আছে বা ইলেকট্রিক ডিভাইস আছে সেগুলাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার এখন লাগবে একটি ক্লিপ অন মিটার বা অ্যাভোমিটার, মাল্টিমিটার। তো ক্লিপ অন মিটার নিলে কিন্তু আমি একটা দিয়ে সব কাজ করতে পারতেছি, যেমন কারেন্ট মাপতে পারতেছি, ওহমস মাপতে পারতেছি, কন্টিনিউটি ইত্যাদি, ভোল, সকল কিছু কি আমি এই ক্লিপন মিটার দ্বারা মাপতে পারতেছি। তো আমাদের এই পরিমাপক যন্ত্রটা হলো এই যে এটা, এটার নাম কি, ক্লিপন মিটার। এই ক্লিপন মিটার দিয়ে আমরা কি করব সব আলোচনা করছি। তারপরে আমাদের আরেকটা অপশন আছে, সেটা লাগবো কি, স্ক্রু ড্রাইভার। কি স্ক্রু ড্রাইভার লাগবে আমাদের কাজ করতে, ফ্ল্যাট, স্টার, ফ্ল্যাট, স্টার,
আমরা এক নম্বরে টেস্টার নিলাম, প্লায়ার্স নিলাম, এখন আসছে কি স্ক্রু ড্রাইভারে, ক্লিপ অন মিটার নিচ্ছি। স্ক্রু ড্রাইভার আমাদের দুই ধরনের লাগবে, ফ্ল্যাট এবং স্টার। এই যে আমাদের এখানে আছে স্টার স্ক্রু ড্রাইভার, তারপরে আছে কি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এখানে বের করা হয়েছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। তাহলে স্টার এবং ফ্ল্যাট একটা করে দুইটা লাগবে। স্ক্রু ড্রাইভার আমরা কি করি সবাই জানি, নাট খুলি লাগাই, খুব সহজ, সবার পরিচিত একটা জিনিস। নোজ প্লাস সবার হাতে একটা কি পরিচিত একটা জিনিস, নিয়ন টেস্টার বলছি এটা কি সবার পরিচিত একটা জিনিস। বিশেষ করে এই চারটা জিনিস সবার ঘরে ঘরে থাকে, এইগুলা যাদের বাড়িতে কারেন্ট আছে বিদ্যুৎ আছে সবার ঘরে ঘরে থাকে, কিন্তু আমাদের ওটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে অপশন কি আসছে যে কম্পাউন্ড গ্যাস, কারণ আমরা হইলো পরিমাপক যে জিনিস, খোলা লাগানো ফিটিং এবং কারেন্ট পরিমাপক, আমরা কিন্তু এগুলো আগে নিয়ে নিছি। এখন আমাদের আসছে কি যে আমরা একটা ফ্রিজ চেক করলাম, চেক করার পরে এখন আমাদের দেখতে হবে গ্যাসের সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে আমার কি লাগবে কম্পাউন্ড গ্যাস। আমরা যদি ফ্রিজের গ্যাস চার্জ করতে যাই তাহলে আমাকে কি লাগবে কম্পাউন্ড গ্যাস লাগবে। কম্পাউন্ড গ্যাস কোনটাকে বলে, এই যেটা মিটার, গ্যাস চার্জ মিটার বা কম্পাউন্ড গ্যাস মিটার, একটা হলেও কাজ করতে পারবো, দুইটা হলেও ভালো হয়। এরপরে লাগবে কি চার্জিং হোস, চার্জিং হোস কোনটা, এই যে চার্জিং হোস, চার্জিং হোস দুইটা লাগবে, দুইটা ছাড়া গ্যাস চার্জ করা যাবে না, বোঝা গেছে। এ লাগলো চার্জিং হোস দুইটা, এটাতে কি করি প্রেশার দেই, লিক চেক করি এবং ভ্যাকুয়াম করি, গ্যাস চার্জ করি। এরপরে আসেন যদি আমরা গ্যাস চার্জ করতে যাই তাহলে আমাদের লাগবে একটা কি ক্যাপিলারি কাটার, ক্যাপিলারি কাটার চিনি, এই যে ক্যাপিলারি কাটার, এটাতে আমরা ক্যাপিলারি টিউব খুব সহজে সুন্দর করে কাটতে পারবো। তারপরে অপশন আসেন গ্যাস ওয়েল্ডিং সেট, গ্যাস ওয়েল্ডিং সেট কোনটা, এটার মধ্যে গ্যাস আছে, মিনি ওয়েল্ডিং সেট, এটা হলো টর্চ, মানে কি একসঙ্গে কি হলো গ্যাস ওয়েল্ডিং সেট হলো, এটা হলে এটা দিয়ে আমরা ঝালাই টালাই সবকিছু করতে পারবো ঘরোয়া পরিবেশে যেখানে যাই। এটা হলো আমাদের বিপদের বন্ধু, যদি পাইপ লিক থাকে, ফাটা থাকে, কাটা থাকে বা গ্যাস চার্জ করার প্রয়োজন হয়, এইটা কিন্তু ওই ভূমিকাটা পালন করবে, এটা না হলে ফ্রিজের গ্যাস চার্জই গরম যাবে না, অর্থাৎ জ্বালায়ের কোনো কাজই গরম যাবে না। তাহলে এটা খুব মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। এখন পরে আসেন টিউব কাটার, টিউব কাটাতে আমরা কি করব, যদি গ্যাস চার্জ বা গ্যাস সম্পর্কে চেক করতে চাই একটা কম প্রেশারের ডিক্সার সাকশনের যে লাইনগুলো আছে অন্তত এটা কাটতে হবে, এই পাইপ টিউব কাটার দিয়ে আমরা এই পাইপটা কাটবো পরীক্ষা করার জন্য, লিক আছে কিনা, গ্যাস আছে কিনা ইত্যাদি চেক করার জন্য। আমরা টিউব কাটার নিলাম, এরপরে সোল্ডারিং আয়রন যেটা বলছি, সোল্ডারিং আয়রন আমরা কি করব, যদি ফ্রিজের মধ্যে কোনো জয়েন্ট বা তার বা সার্কিট থাকে ওখান থেকে যদি কোনো পিন টুটে যায় তাহলে ওইটাকে ঝালাই করার জন্য সোল্ডারিং আয়রন বা একটা তাঁতাল লাগবে। তো ফ্রিজের কাজের জন্য খুব একটা জরুরি না, যদি থাকে তাহলে ভালো। তারপরে আসছি আমরা টুল বক্স, টুল বক্সটা কি, টুল মানে যন্ত্রপাতি, বক্স মানে কি, এটা বাক্স, ওই যে এরকম একটা টুল বক্স অথবা কি এই যে যন্ত্রপাতি আমরা যেগুলো দেখলাম এগুলা রাখার জন্য, পরিবহন করার জন্য একটি ব্যাগ। আমি সার্ভিসিং করতে গেলে আমি যন্ত্রপাতি কিসের মধ্যে নেব, কার মধ্যে নেব, একটা সার্ভিসিং এর ব্যাগ লাগবে অথবা কি লাগবে, এরকম একটা টুল বক্স লাগে। তাহলে আমাদের একটা টুল বক্স কিনতে হবে, টুল বক্স কোলাই কিন্তু ঢাকায় পাওয়া যায় নবাবপুরে 2500 থেকে 3000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায় টুল বক্স গুলা, যদি প্রয়োজন পড়ে আপনারা কিনে নেবেন, না হলে আমরা যে কালো যে ব্যাগ ব্যবহার করি সস্তা 500 টাকা 600 টাকা 1000 টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, ওই ব্যাগের মধ্যে আমরা এই যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে রাখতে পারবো। এখন আমরা কি শিখলাম যে আমাদের যন্ত্রপাতি এবং কিছু ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বলতে প্লাস স্ক্রু ড্রাইভার, হ্যাঁ এইগুলো ছিল কি যন্ত্রপাতি, ইকুইপমেন্টগুলো কি বলছি পরিমাপক যে জিনিসগুলো সেটা হলো ইকুইপমেন্ট, যেমন ক্লিপ অন মিটার, তারপরে আছে কি বিশেষ বিশেষ কি, হ্যাঁ বিশেষ বিশেষ টুলস না, এটা আর এসি বিশেষ টুলস, এটা অন্য কারোর লাগে, তোমরা যারা ফ্রিজের কাজ করো সবাই তোমাদের কিন্তু এটা লাগবে। এছাড়াও এই যন্ত্রপাতি ছাড়াও এখন আমার কিছু ডিভাইস বা যন্ত্রাংশ লাগবে,
আমি একটা কাজে গেলাম, আমার একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আমি একটা পার্টসের জন্য এখন কাজ করতে পারতেছি না, কিন্তু এই পার্টস গুলা খুব সহজে পাওয়া যায়, দাম কম। আমি ব্যাগে যদি রাখি পার্টস গুলো একটা বা দুইটা করে, তাহলে কিন্তু আমি খুব সহজে সার্ভিসিং কাজ কইরা কিছু টাকা নিয়ে আসতে পারবো। তো আমি কিছু যন্ত্রপাতি ওখানে যন্ত্রাংশের তালিকা করছি, যে যন্ত্রাংশ প্রথমে আমার কি লাগবে, ফ্রিজ চেক করতে হলে রিলে ওভারলোড লাগবে। সর্বপ্রথমে আমি যদি একটা ফ্রিজের কম্প্রেসর চেক করি বা ফ্রিজ না চলে চেক করতে যাই, প্রথমে আমার লাগবে কি, রিলে এবং ওভারলোড। রিলে কোনটা, ওভারলোড কোনটা, রিলে, পিটিসি রিলে, পিটিসি ওভারলোড। দাম খুব কম, ব্যাগের মধ্যে দুই সেটটা রাখলে অনেক উপকার হয়, অল্প টাকার জিনিসে ভালো একটা অ্যামাউন্ট আসে সার্ভিসিং এ। ঠিক আছে, দামটা আমি এখানে বলছি না, দোকান থেকে আমার জেনে নেবা কত করে দাম, বা অনেক কি জানো একটা লিস্ট নিয়ে নেবা আমার দোকান থেকে, ওই লিস্টের মধ্যে সকল পার্টসের দাম উল্লেখ আছে। যেহেতু আমরা ভিডিও করতেছি এই জন্য এই ভিডিওর মধ্যে পার্টসের দামগুলা এখানে বলতেছি না, বলা সমীচীন হবে না। তারপরে আসছে কি, টাইমার। টাইমার কোনটা চিনি, টাইমারে কি কাজ, এই যে টাইমার, এটা কোন ফ্রিজে লাগবে, নন ফ্রস্ট টাইপ ফ্রিজ যদি দেখতে যাই তাহলে অবশ্যই এক দুইটা টাইমার নিতে হবে। আর এটা কোন ফ্রিজে লাগে, সব ধরনের ফ্রিজে লাগে, কম্প্রেসরের মধ্যে এটা লাগে, নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে। তাহলে আমরা একটা টাইমার নিলাম, দু একটা টাইমার। এরপরে আসি কুলিং ওভারলোড, কোন ফ্রিজে লাগে, এই নন ফ্রস্ট টাইপ ফ্রিজের মধ্যে কুলিং ওভারলোড লাগে। এন্ড কুলিং ওভারলোড আমি সব সাইজের লাগবো, দুই তার, তিন তার, চার তার, সব সাইজের লাগবো। কি জন্য, কোন ফ্রিজের চার তারের আছে, কোন ফ্রিজের তিন তারের আছে, কোন ফ্রিজে দুই তারের আছে, এবং এর সাথে একটা কুলিং ফিউজও রাখবো। যদি আলাদা ফিউজ লাগে তাহলে এটাও আমার কাজে লাগবে। এইগুলো কিন্তু খুব কম দাম, ঠিক আছে। তে এইগুলো আমি কিছু ব্যাগের মধ্যে রাখবো, রাখলে আমার কি হবে, যদি সম্ভাব্য দেখি যে এটা খারাপ, পরিবর্তন করে আমি কিন্তু সার্ভিসিং চার্জটা এবং মালের দামটা কি আনতে পারবো। তাহলে আমাদের কুলিং ওভার চলে গেল। এবার আসো হিটার। এন্ড হিটার তো দুই তিন রকমের হয়, পাইপ হিটার, গ্লাস হিটার, প্লেট হিটার। তো পাইপ হিটার আমাদের কাছে কম থাকে, গ্লাস হিটারটা আমরা সবসময় রাখি। তো এইরকম গ্লাস হিটার নিয়ে নিতে হবে। যদি নন ফ্রস্টের ফ্রিজ হয় অবশ্য কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে কি ফ্রিজ, যদি উনি বলতে পারেন নন ফ্রস্ট তাহলে, বলতে না পারলে সব ধরনের জিনিসগুলাই একটা একটা করে ব্যাগে থাকলে কাজে লাগবে। তো এই গ্লাস হিটার সাইজ আছে, কত সাইজের হতে পারে, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 13 ইঞ্চি, 15 ইঞ্চি, দৈর্ঘ্য এরকম মাপের পাওয়া যায়, ডাবল এবং সিঙ্গেল হিটারের, কয়েল না ডাবল এবং সিঙ্গেল। তাহলে এগুলো প্যাকেটের ভিতর দু একটা রাখতে হবে। এবার আসো, অনেক ক্ষেত্রে যদি বলে ফ্রিজের বাতি জ্বলছে না, কাস্টমার বলে আমার ফ্রিজ চলতেছে কিন্তু ফ্রিজের বাতি জ্বলে না, কি ফ্রিজ, নাম জিজ্ঞেস করবা। নাম জিজ্ঞেস করা আনুপাতিক হারে দুই চারটা ডোর ফ্রিজের কোয়ালিটি, অল্প দাম বেশি দাম না, দুই তিনটা করে সাইজ ব্যাগের এক সাইডে রেখে দিলাম, ডোর সুইচ এবং ল্যাম্প। ল্যাম্প সাধারণত দুই ধরনের পাওয়া যায়, একটা হলো প্যাচ সিস্টেম, আর একটা হলো এলইডি সিস্টেমের ডিসপ্লেতে। প্যাচের যেগুলো সেগুলো দুই তিন রকমের প্যাচ আছে, চিকন, মাঝারি, মোটা, একটা দুইটা করে তুমি ব্যাগে রাখতে পারো। আর ডিসপ্লে সিস্টেমের যদি ওগুলোর দাম বেশি, রাখলে রাখতেও পারো নাও রাখতে পারো। এরপরে আসো ক্যাপাসিটর। ক্যাপাসিটর দিয়ে কি করবো, ক্যাপাসিটার তোমাদের একটাই লাগবে, সেটা হলো কম্প্রেসরের মধ্যে লাগানো থাকে রানিং ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা 4 মাইক্রোফ্যারাড, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, তবে কমন হিসাবে 4 মাইক্রোফ্যারাডের দুই সেটটা ক্যাপাসিটার ব্যাগের মধ্যে রাখা দিবে। যেমন ওয়ালটন, এলজি ইত্যাদি ফ্রিজের মধ্যে কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করে থাকে, বোঝা গেছে। তাহলে দুই একটা ক্যাপাসিটার ব্যাগের মধ্যে রাখলে তোমাদের জন্য ভালো হবে। এখন যদি আমরা গ্যাস চার্জের কাছে যাই তাহলে আমাদের লাগবে আরো কি, ব্লিজিং রড, পিতল রড। এই ব্লিজিং পিতল রডও আমাদের ব্যাগের মধ্যে কি এক দুটো থাকবে, যাতে আমরা কাজ করতে পারি। এরপরে আমাদের আসে কি, প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার। আমরা যদি গ্যাস চার্জ করি তাহলে অবশ্যই গ্যাস লাগবে। তো আমরা জানি ফ্রিজের মধ্যে আপাতত বর্তমানে দুই ধরনের গ্যাসটাই বেশি ইউজ হচ্ছে, একটা কথা R600 আর একটা 134A। তো আমরা এই এত বড় সিলিন্ডার কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবো না। তো ছোট ছোট গ্যাস সিলিন্ডার পাওয়া যায় 1 কেজি পরিমাপের এবং 1/2 কেজি পরিমাপের, ওই সিলিন্ডারগুলো কিন্তু আমরা ব্যাগে করে নেব।
তা আমার এইখানে না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, কিন্তু আমাদের ওয়ার্কশপে আছে, আমাদের যেখানে ফ্রিজ মেরামত করা হয়, ট্রেনিং করানো হয়, ওখানে আছে। কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারে এটা ছোট সিলিন্ডার না থাকার কারণে দেখাইতে পারি নাই। অবশ্য ওখানে আপনারা দেখছেন ওই সাইজের সিলিন্ডার, দুইটা সিলিন্ডার নেবেন, এটি অবশ্যই এর থেকে একটু বড়, দেখছেন তো না ওই সিলিন্ডারগুলো দেখছেন, 34 হলো 1 কেজি আর 600 হলো 1 পাউন্ড, 450 গ্রামের মতো এত বড় সিলিন্ডার পাওয়া যায়। দুইটা সিলিন্ডার ব্যাগের মধ্যে রাখলে, আধা কেজি করে গ্যাস রাখলে কাজের জন্য সুবিধা হবে। তারপরে আমরা গ্যাস সিলিন্ডার চলে নিলাম 600 134 ইত্যাদি। এরপরে আমাদের গ্যাস চাষ করতে হলে আর একটা জিনিস লাগবে, এটা হলো ফিল্টার ক্যাপিলারি। ফিল্টার চিনি? স্ট্যানার, ফিল্টার, ক্যাপিলারি। এই যে স্ট্যানার বা ফিল্টার, এই ব্যাগের মধ্যে দুই সাইডটা নর্মাল অথবা সিলিকা জেল ফিল্টার আমরা ব্যাগের মধ্যে রেখে দিব, তাহলে আমাদের কাজে লাগবে। এরপর আরেকটা জিনিস আছে ফিল্টারের সাথে, আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো নন রিটার্ন বাল্ব। এটাও ব্যাগের মধ্যে কি করব, দুই সাইডটা রেখে দিব। এরপরে আসো থার্মোস্টেট সুইচ। এই বর্তমান সমাজে সবচাইতে বেশি মানুষের সমস্যার সম্মুখীন দাঁড়ায় এই থার্মোস্টেট সুইচ। ফোনেই বলে আমার ফ্রিজে প্রচুর বরফ জমছে, আমার ফ্রিজ অটো হচ্ছে না, এই অটো করে কি, এই থার্মোস্টেট সুইচ। কিন্তু থার্মোস্টেট সুইচ 2 পিন 3 পিন বিভিন্ন মডেলের আছে, এইগুলা দু একটা সাইজ রাখতে হবে। কিন্তু সতর্ক, থার্মোস্টেট সুইচ পরিবর্তনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অনেক ক্ষেত্রে থার্মোস্টেট সুইচ ভালো আছে, ফ্রিজের অন্যান্য সমস্যার কারণে ফ্রিজে আইস জমে, থার্মোস্টেট সুইচের কারণে না। ইচ্ছা করে ঘপ করে যায়, কেউ থার্মোস্টেট সুইচ চেঞ্জ করবেন না, যেই সুইচটা লাগানো আছে এটা ভালোভাবে আগে পরীক্ষা করে নেবেন। বোঝা গেছে? তাহলে আমরা কয়টা যন্ত্র এবং কয়টা যন্ত্র দেখছি, 10 থেকে 11টা, অনলি 10 থেকে 11টা যন্ত্র এবং যন্ত্রাংশের নাম বলছি। এই যন্ত্রাংশগুলো হইলে আমরা একটা ফ্রিজের গ্যাস চাষ থেকে সব রকম কাজ মোটামুটি কমপ্লিট করতে পারবো। তা আমি যে জিনিসগুলো দেখাইছি এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না। এবং আরেকটা জিনিস লাগবে, ভ্যাকুয়াম কম্প্রেসর। তো বলছিলাম কি, ভ্যাকুয়াম কম্প্রেসার। এই যে ভ্যাকুয়াম কম্প্রেসার, এই ভ্যাকুয়াম কম্প্রেসারে আমরা কি করব আমরা সবাই জানি, আমাদের যদি গ্যাস চাষ করতে হয় প্রাথমিক অবস্থায় আমরা এটা না নিলেও চলবে, যদি গ্যাস চার্জের প্রয়োজন হয় তাহলে আমরা এটা পরে নিতে পারবো, কিন্তু আমাদের কাছে থাকতে হবে। তাহলে এই ভ্যাকুয়ামটা সহ আর মিনি একটা অ্যাডজাস্টেবল র্যাঞ্চও রাখতে হবে যদি কম্প্রেসার খোলার প্রয়োজন হয়। তাহলে এখানে যে যন্ত্রপাতি এবং যন্ত্রাংশগুলো দেখাইলাম, এই যন্ত্রাংশগুলো হইলে স্বয়ং সম্পূর্ণভাবে একটা ফ্রিজের গ্যাস চাষ থেকে শুরু করে সকল কাজে কিন্তু আমরা করতে পারবো খুব সহজে। কয়টা যন্ত্র নাম লিখছি, অনলি 10 থেকে 11টা বা 12টা। কিন্তু আমাদের তো আমাদের অনেক যন্ত্র দেখাইছি আপনাদের, যখন যন্ত্রাংশ পরিস্থিতি দেখাইছি অনেক যন্ত্রাংশ দেখাইছি, এত যন্ত্রপাতি তো দুইজনেও নেওয়া সম্ভব না, নেওয়া সম্ভব? এটি হলো এই যন্ত্রাংশগুলো থাকবে ওয়ার্কশপে, যখন একটা দোকান করবেন দোকানের মধ্যে রিজার্ভ থাকবে এই যন্ত্রপাতিগুলো। কিন্তু বাইরে যখন কাজে যাবেন তাহলে ওই সব ক্ষেত্রে এরকম একটা টুল বক্স অথবা ব্যাগের মধ্যে করে যে জিনিসগুলো নেওয়া যায় বা প্রয়োজনী, সেই জিনিসগুলোই শুধুমাত্র এখানে বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে একজন টেকনিশিয়ানের কি কি যন্ত্রপাতি লাগবে এসি সার্ভিসিং বা ফ্রিজ সার্ভিসিং এর জন্য। ফ্রিজ সার্ভিসিং এর, এটা কিন্তু ফ্রিজ সার্ভিসিং এর, এসির জন্য আমরা আরেকটা স্টেপে যাব। তাহলে ফ্রিজ সার্ভিসিং করতে গেলেও যদি আমি লাভবান হইতে চাই, ভালো টেকনিশিয়ান হিসাবে আমি কাজ করতে চাই, আমার ভালো যন্ত্রপাতি লাগবে এবং কিছু পার্টস লাগবে। আমি কাজ করতে গিয়েছি আমার পার্টস নাই, আমার সময় নষ্ট করে পার্টসের দোকানে যায় পার্টস আর না কাজ করে দিতে আমার সারাদিন চলে গেছে। এই দিক থেকে আমরা যদি কাজ করতে যাই তাহলে অবশ্যই আমি যে যন্ত্রাংশের তালিকাটা এখন দিলাম বা দেখাইলাম এগুলো আপনারা সব রাখবেন এবং যন্ত্রাংশগুলো রাখবেন। আশা করি আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং অল্প টাকার মধ্যে একটা সেট তৈরি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। দূর থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।